नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल कुक विथ बी। जेमन खुशी राधो। आज के तुम्हारे जो डाक कारी रेसिपी नहीं हाजिर होएछी। हाँसर माँस भूना बा डाक कारी साधारण शीतकाले खावाई बेस्ट, किन्तु आम्रा जरा हाँसर माँस खेते भालोबासी तारा शीतकाल छाड़ाओ एकदिन ट्राई करले क्षति कि बोलो। जेसब बंधुरा आमार चैनलटी सबसक्राइब करे नियेछो तादेर असंख्य धन्यवाद। और नतून बंधुदेर काछे रिक्वेस्ट, प्लिज चैनलटी सबसक्राइब कर दिओ और पाशे थाका बेल आइकनटी क्लिक करे अल बाटनटाओ क्लिक कर दिओ, जाते नतून भिडियो आपलोड होले नोटिफिकेशन पौंछे जाए तोमादेर काछे। रेसिपिटी भालो लागले लाइक और शेयर कर दिओ, एकटी बाड़ीते ट्राई करे कमेंट करे जानिओ। तोमादेर कमेंट आमार काछे अत्यंत मूल्यवान। आमाके इन्स्टाग्रामे फलो करते पारो, इन्स्टा आईडी cookwithbee_20। चलो रान्नाटी शुरू करा जाक, आशा करी तोमादेर भालो लागबे। হাঁসের মাংস খেতে খুব টেস্টি, কিন্তু রান্না করতে একটু সময় বেশি লাগে। এই যা, এখানে আমি 500 গ্রাম মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে উইথ স্কিন মাংস নিয়েছি। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। আমি এখানে হাফ কাপ সরষের তেল নিয়েছি, এর অর্ধেকটা দিয়ে দেব মাংস মাখার জন্য। ওয়ান টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, ওয়ান টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন দিলাম চিনি, এটা অপশনাল নাও দিতে পারো, ওয়ান টিস্পুন নুন দিলাম। এখানে আমি দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজটা মাংসতে দিয়ে দিলাম। এইভাবে হাত দিয়ে কুচানো পেঁয়াজটা একটু চটকে নিতে হবে, দিয়ে মাংসের সাথে সব মশলা খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মাংসের তো মশলাটা মেশাতে হবে। হাঁসের মাংস রান্না করতে গেলে মশলা একটু বেশি লাগে। এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে দু ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। সময় হাতে বেশি থাকলে আরও বেশিক্ষণও ম্যারিনেট করতে পারো। দু ঘন্টা আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে তাতে বাকি সর্ষের তেলটা দিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন জিরে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর তাতে চারটে পাকা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, আঁচটা একটু কমিয়ে দেবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার ম্যারিনেটেড মাংসটা অ্যাড করে দিলাম। হাঁসের মাংসটা আমি কড়াইতে রান্না করব, তবে তোমরা সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারেও করতে পারো, কিন্তু লো ফ্লেমে স্লো কুক করলে বেশি ভালো হয়। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মাংসটা কষাতে হবে। যত সময় নিয়ে ভালো করে কষবে মাংসটা রান্না করার জন্য, তত মাংসের টেস্ট ভালো হবে। ঢাকা দিয়ে আর ঢাকা ছেড়ে 40 মিনিট মতো কষিয়ে নিয়েছি ভালো করে। এইবারে আমি এতে কয়েকটুকু আলু দেব। আলুটা আমি ভেজে নিইনি, এমনিই দিয়েছি। তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো। দেখো তেল ছেড়ে দিয়েছে, মাংস খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার এতে 2 কাপ জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট লো ফ্লেমে মাংসটাকে সেদ্ধ হতে দেবো। 20 মিনিট ধরে এটাকে রান্না হতে দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুনটা চেখে দেখে নেবে ঠিক আছে নাকি। আমাদের হাঁসের মাংস ভুনা একদম রেডি। এবার গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম 1 টিস্পুন। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করবো। টেস্টি ডাক কারি বা হাঁসের মাংস ভুনা একদম রেডি। গরম ভাত বা রুটি সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বাড়িতে ট্রাই করে কমেন্ট অবশ্যই করো। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।
সবাই খুব ভালো থেকো, নমস্কার।